বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয় কফি। বাংলাদেশে এর উৎপাদন হয় না বললেই চলে। বিদেশ থেকেই আমদানি করা হয় এই অভিজাত পানীয়র। তবে এবার নরসিংদীর বেলাবো উপজেলায় কৃষক সালাহউদ্দিন মোল্লা কফি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমতল ভূমিতে পরীক্ষামূলকভাবে প্রদর্শনী কফি চাষ প্রকল্পের অংশ হিসেবে 33% জমিতে চাষ করেছেন কফির। কৃষি বিভাগের সহায়তায় 2021 সালে 140টি চারা রোপণের মধ্য দিয়ে পরীক্ষামূলক চাষাবাদ শুরু করেন। গাছ রোপণের 3 বছর পর ফল আসতে শুরু করেছে। অ্যারাবিকা জাতের এই কফি উত্তোলন করে স্থানীয় পদ্ধতিতেই প্রক্রিয়াকরণ করে বিক্রি করছেন। এতে লাভও হচ্ছে বেশ। সমতল ভূমিতে পরীক্ষামূলকভাবে যে চাষাবাদটা এই নরসিংদী জেলার মধ্যে আমি সর্বপ্রথম। এজন্য কফিটি চাষ করে আমি এখন দেখতেছি অনেক সৌন্দর্য লাগতেছে এবং অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আমার কাছে আমার বাগান দেখার জন্য আসে এবং আমার কাছ থেকে পরামর্শ নেয় যে কিভাবে কফি বাগানটি গড়ে ওঠানো সম্ভব হয়। এদিকে সালাউদ্দিনের কফি চাষের সফলতা দেখে স্থানীয়রাও উৎসাহী হচ্ছেন। দূর দূরান্ত থেকে উদ্যোক্তারা ছুটে আসছেন কফি বাগান দেখতে। অনেকেই আসছেন বীজ, চারা ও প্রয়োজনীয় পরামর্শ নিতে। সচরাচর তো আমরা প্রত্যেকদিন কফি খাই, কিন্তু আসলে বাস্তবে কফি চাষ কিভাবে হয় সেটা দেখতে আজকে আসলাম। সালাউদ্দিন ভাইয়ের যে কফি বাগান, এখান থেকে আমাদেরকে কফি পান করাইছে, অনেক মানে ঘ্রাণ এবং স্বাদ দুটোই অতুলনীয়। সচরাচর আমরা এই স্বাদ এবং ঘ্রাণ বাজারে ক্রয়কৃত রেডিমেড কফি থেকে পাই না। সালাউদ্দিন মিয়ার কফি নাম শুনে আমরা এখানে দেখার জন্য এসেছি। দেখে অত্যন্ত আনন্দিত আনন্দ বোধ লেগেছে আমাদের, এবং আমাদের জন্য ইচ্ছা হচ্ছে যেন আমরা একটি বাগান করি। কফি চাষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সেই সাথে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান বেলাবো উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের প্রকল্পের মাধ্যমে আমরা 1 বিঘা জমিতে চারা দিয়েছি, সার দিয়েছি। পরবর্তীতে কৃষক তার ম্যানেজমেন্টের মাধ্যমে খুব সুন্দরভাবে এই প্রদর্শনীটি বাস্তবায়ন হয়েছে এবং কফি এসেছে। কৃষক তার নিজস্ব উদ্যোগে এই একটা কফি প্রসেসিং করে তিনি বিক্রি করছেন। আমরা বেলাবো উপজেলায় আসলে কফি আমাদের আর কোনো প্রদর্শনী এখন নাই, তবে এই কৃষকের উদ্যোগে যদি পরবর্তীতে সম্প্রসারণের সুযোগ থাকে এবং চাহিদা থাকে আমরা সম্প্রসারণের চেষ্টা করব। দেশে সম্ভাবনাময় এই কফির চাষ হলে বৈদেশিক মুদ্রা অর্জন সহ দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।